আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় চব্বিশ ঘন্টায় আরও ছাপ্পান্ন জনের মৃত্যু, নতুন এক হাজার তিনশো ছিয়াশি রোগী শনাক্ত। সবাইকে নিজ নিজ অবস্থানে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর। বিদেশ থেকে অক্সিজেন জেনারেটর আনার উদ্যোগ সরকারের। বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়, ঘণ্টার পর ঘণ্টা আটকা জরুরি পরিবহন। শহরওয়ার্দীর গাছ কাটা ও অবকাঠামো নির্মাণে বন্ধে রিট। কারখানায় তিন দিনের বেশি ছুটির সুযোগ নেই, বললেন শ্রম প্রতিমন্ত্রী। মাদারীপুরের শিবচরে দুর্ঘটনা কবলিত সেই স্পিডবোট মালিক গ্রেফতার। বগুড়ায় দূরপাল্লার একান্ন বাস আটক, শ্রমিকদের সড়ক অবরোধ। ঢাকা, সিলেট, বরিশাল সহ ১৫ জেলায় ঝড় বৃষ্টির আভাস। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।